ইউটিউব সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন পাঠাচ্ছে না সময় মতো, অনেকে নোটিফিকেশন পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। তো কোন কোন ভুলের কারণে আপনার সাবস্ক্রাইবারদের কাছে আপনার নোটিফিকেশন যাচ্ছে না, সেটার কারণগুলো আপনি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। আশা করছি এই কারণগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, নেক্সট ভিডিওতে আপনার বেশি ভিউজ আসবে, এটাই স্বাভাবিক। যেটা আমার এই চ্যানেলটা দেখে আপনারা বুঝতে পারতেছেন, ছোট চ্যানেল, এখনও সাবস্ক্রাইবার একদম কম, তারপরে ভিউজটা দেখেন আপনারা। ফিল্টার করে পপুলার ভিডিও সিলেক্ট করে ভিউজটা দেখেন, মাত্র 10 দিনের একটা চ্যানেলে কীভাবে এতগুলো ভিউজ আসে। তো দেখুন, নোটিফিকেশান যদি দর্শকদের কাছে না যায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইনিশিয়াল ভিউজটা আসবে না। ইউটিউব প্রথমে টেস্ট করে যে আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওগুলো দেখতেছে কি না, সাবস্ক্রাইবারদের বিহেভিয়ারটাকে কিন্তু ইউটিউব প্রথমে ট্র্যাক করে। ইউটিউব প্রথমে ট্র্যাক করে দেখে যে আপনার সাবস্ক্রাইবাররা কী পরিমাণ রেসপন্স করছে। যদি দেখে যে আপনার সাবস্ক্রাইবাররা মোটামুটি রেসপন্স করতেছে, আপনার ভিডিওগুলো দেখে, সেক্ষেত্রে আরও নতুন দর্শকের সামনে আপনার ভিডিওগুলোকে রিকমেন্ড করা শুরু করে। তো নোটিফিকেশান কেন যায় না? অনেক দর্শক রয়েছে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু নোটিফিকেশান আইকনটাকে কিন্তু তারা অন করে রাখে না, তো তাদের কাছে নোটিফিকেশান যায় না, তারা আপনার ভিডিওগুলো পায় না। আপনার নতুন কোনো ভিডিও আসলে তারা অনেক সময় পায় না। দ্বিতীয়ত আরেকটা ভুল করে থাকি আমরা, কন্টিনিউ ভিডিও আপলোড করি না। নিয়মিত ভিডিও আপলোড না করার কারণে, বেশি গ্যাপ দেওয়ার কারণে ইউটিউব আমাদের চ্যানেলটাকে কিন্তু মোটামুটি ডাউন করে রাখে। হঠাৎ করে ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আর যায় না, অনেকের কাছে যায় অনেকের কাছে যায় না, র্যান্ডমলি। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউজটা আস্তে আস্তে থেমে যায় নোটিফিকেশান এরকম হওয়ার কারণে। আরেকটা কারণ রয়েছে, যেমন ধরুন অনেকে কী করে, ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে আরেকটা ইমেল দিয়ে ইউটিউবে ভিডিও দেখা শুরু করে। সেক্ষেত্রে কী করে, ইউটিউবের কাছে কিন্তু ওটা ইনঅ্যাক্টিভ জিমেল হিসেবে গণ্য হয়, এটাকে কিন্তু ইউটিউব ডেড সাবস্ক্রাইবার হিসেবে গণ্য করে আপনার চ্যানেল থেকে একটা সময় ডিলিট করে দেয়, বছরের একটা নির্দিষ্ট সময়। তারপর আরেকটা কারণ হতে পারে, যেমন ধরেন আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার রয়েছে, কয়েকজন সাবস্ক্রাইবের কাছে ইউটিউব প্রতিনিয়ত আপনার ভিডিওগুলোকে পাঠাচ্ছে তাদের সামনে, কিন্তু তারা কোনোভাবে ক্লিক করছে না। ইউটিউব হয়তো একদিন, দুই দিন, চার দিন, পাঁচ দিন এরকম দেখলো টেস্ট করে, তারা কিন্তু ক্লিক করছে না, কোনোভাবে ক্লিক করে না আপনার ভিডিওগুলোকে, তারা সবসময় ইগনোর করছে। সেক্ষেত্রে ইউটিউব কী করবে, ওই সাবস্ক্রাইবারটাকে কিন্তু ডেড সাবস্ক্রাইবার হিসেবে আপনার চ্যানেলটিকে চ্যানেল থেকে বাদ করে দিবে, এমনকি তার কাছে কোনো নোটিফিকেশান পাঠাবে না। কারণ ইউটিউব ভাববে যে ওই দর্শকটা আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড না, সে যাতে এই প্ল্যাটফর্মে থাকে সেজন্য আপনার ভিডিওগুলো নোটিফিকেশান তার কাছে আর পাঠাবে না, যাতে ওই দর্শক বিরক্ত না হয় সেজন্য ইউটিউব আর নোটিফিকেশান পাঠাবে না। কারণ ইউটিউব চায় যে তাদের প্ল্যাটফর্মে দর্শকরা সবসময় থাকুক, সবসময় তারা ইউটিউবে সময় দিক, অন্য কোনো প্ল্যাটফর্মে মন খারাপ করে অন্য কোনো প্ল্যাটফর্মে যাতে না যায়, সবসময় যাতে ইউটিউবে থাকে, সেজন্য ইউটিউব এই সমস্ত দর্শকের কাছে আর নোটিফিকেশানটা পাঠায় না। সুতরাং আপনার ভিডিও আপলোড করার সময়, ভিডিও এডিট করার আগে, ভিডিও বানানোর সময় আপনারা কী করবেন, ভিডিওর মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিবেন যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এমনকি নোটিফিকেশান আইকনটাকে অন করে রাখার জন্য বলে দিবেন, যাতে করে সবার কাছে নোটিফিকেশান যায়। আর নিয়মিত কাজ করার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।